গোলাম বন্দর আসলাম সেখানে ডিবিরা গোয়েন্দা বিভাগের লোকেরা নাম তালিকা নেওয়ার সাথে সাথে বাবা আমাকে জিজ্ঞেস করলো হুজুর মামুন হক সাহেব নাকি আসবে শুনলাম কোন ফ্লাইটে আসবে জানে না এখানে আমি বললাম ভাই তো খাবার আসতে দেয় তিনি বললেন যে কোন বিমানে আসবে কোন জায়গা দিয়ে আসবে বিমানে আসবে না গাড়িতে আসবে অস্থির হয়ে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন তিনি যদি রাষ্ট্রবিরোধী কথা বলে থাকেন ডকুমেন্ট ফেলেন করে তার বিরুদ্ধে মামলা করে আদালতে বিচার হবে যদি তিনি ভুল না করে থাকেন তাহলে আপনি তার কণ্ঠকে ইসলামের কণ্ঠকে রোধ করার এই সাহসে করতে আপনার অধিকার কেমন আছে মামুন হক দাওয়াত বরকাতুহু হুজুরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন আমিন আল্লাহ পাক জমানার উমর হিসেবে আল্লাহ কবুল করুন আমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেই শারিয়ার কবিররা নাস্তিক বানাতে চাই পক্ষান্তরে মামুনুল হকরা বঙ্গবন্ধুর কবরে আজাব বন্ধ করতে চাই আফসোসের দুর্ভাগ্য আচার মূর্খ সমাজ শারিয়ার কবিরকে সাপোর্ট দিয়া মামুন সাহেবের বিরুদ্ধে স্লোগান তোলে এটা আমাদের সবচেয়ে বড় আফসোস ইসলামের পতাকা এবং ঝান্ডাকে উঁচু করার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন তিনি কথা বলেন ঠিক কিনা ঠিক তারুণ্যের অহংকার যুবকদের অনুপ্রেরণা আমরা যাকে দেখতে পাই তিনি হলেন মোহতারাম মামুনুল হক দাওয়াত বরকাতুহুল আলী আমাদের মুরব্বী আমাদের বড় ভাই আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন তিনি যেন ভবিষ্যতে এরকম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মতো বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারেন আল্লাহ তাকে সেই নেক হায়াত দান করুন তার কণ্ঠকে আল্লাহ বুলন্দ করুন জোরে বলেন আমিন আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলেম যার ঠেঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজলেট চাই আল্লামা আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন এত বড় যোগ্যতা দান করেছেন এত বড় বাক শক্তি দান করেছেন এত বড় দিনের আদেল হিসাবে কবুল করে শাইখুল হাদিস ইন্তেকাল করেছে কিন্তু শাইখুল হাদিসের প্রতিচ্ছবি পৃথিবীতে এখনো আছে আল্লামা মামুনুল হক তুমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ব্যাটা বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুছ না হতো থুরা থুরা আমি কুছ না হতো থুরা থুরা না বড়া বড়া তোমার কথা কয় না আমরা তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে একটা স্বপ্ন দেখি আগামী বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে কোরআনের শাসনে রূপান্তরিত করার জন্য মামুনুল হক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব আলহামদুলিল্লাহ মামুনুল হক আমরা তাকে কলিজা দিয়ে ভালোবাসি ঠিক না ঠিক আমরা যুবকরা তাকে ভালোবাসি আমি ওলামায়ে কেরামকে বলবো বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্তম আন্দোলন হওয়া উচিত এবং সর্বসম্মিলিতভাবে আমি হাটহাজারি হযরতকে বলবো আমি বলবো জামিয়া রহমানিয়ার মামুন সাহেবকে আমার ভাই আসতেছে আলহামদুলিল্লাহ মাওলানা মামুনুল হক আসতেছে আমি মনে করি অনেকে আপত্তি জানায় এরকম হুঙ্কার ছাড়ে কেন চেঁচামেচি করে কেন চিল্লায় কেন ডাকা আরে ওই চিল্লানোর জন্য কলিজা লাগে কথা কেন ঠিক কিনা সব জায়গায় মিন মিন চলে না এটা ইমানদারের একটা বড় আলামত আছে তাওয়ালাল কুফা এই ইমান সবার মধ্যে থাকে না মামুন হক যদি যদি হাজার হাজার আসে না দুই একটাই আছে থাকতে কদর করো চলে গেলে কাইন্দাও পাইবা না আছে ঠিক কিনা যেমনি ভাবে ফেতনা আসবে তসবির দানার মতো ঠিক তেমনি ভাবে মুসার মতো খালেদ সাইফুল্লাহ ইয়ুবির মতো এরকম মামুনুল হক সাহেবের মতো দিনের ইসলামের অতন্ত্র প্রহরীরা জুনায়েদ বাবুনগরীর মতো বর্তমান বাংলাদেশের তরুণের অহংকার নতুন প্রজন্মের রাহবর শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুল আলিয়া এবার আপনারা শান্ত হয়েছেন তো সারাক্ষণ তারা এদিক ওদিক তাকাইতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন
কিবলা কবে চেঞ্জ হবে বাইতুল মুকদ্দাস থেকে ঘুরায়া কাবা আমাকে দেওয়া হবে এই আশায় বারবার খালি আসমানের দিকে নামাজের সময় তাকাইতেন নামাজের ভিতরে খালি আসমানে তাকাইতে থাকতেন এই মনে হয় জিবরাইল আইলো হইলো ঘুরে নিবার জীবনের সর্বপ্রথম ওয়াজ মাহফিলের দিকে উৎসাহিত হয়েছি শাইখুল হাদিস আমাদের আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে আল্লাহ জানা উনি চলে গিয়েছেন দুনিয়াতে নাই আল্লাহ জানা আমাদের এই শেখকে জান্নাত দান করেন আমরা বলি আমিন অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন হাজার হাজার ছাত্রের ওস্তাদ ছিলেন উনি একজন মুহাদ্দিস ছিলেন একজন শাইখুল হাদিস ছিলেন দুনিয়াতে নাই ওনার ছেলে আল্লামা মামুনুল হক সাহেব যেইখানে ওয়াজ হইত আমি চলে যেতাম এত ভালো লাগতো আমার ওয়াজ আমার কাছে বাপের কিছু যদি সন্তানের ভেতরে নাই থাকে তবে সন্তান ওরাসতের দাবিদার কিভাবে হবে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ভারত লং মার্চের বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে লং মার্চের ডাক দিয়েছিলেন বাংলার মাটি একটি লং মার্চ দেখেছিল আর দেখবে না আর এরকম লং মার্চ আর দেখতে পাবে না আমরা আশাবাদী আল্লামা মামুনুল হক ভবিষ্যতে এদেশের নবপ্রজন্মকে ডাক দিবে তোমরা চিত্র দেখতে পাবে চিত্র দেখতে পাবে চিত্র দেখতে পাবে আমরা একজন বীর সিফা সালার ইমাম ইমারতের অতন্ত্র প্রহরী বাংলার জিন্দা শাহজালাল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস পেয়েছি আল্লাহ তাআলা এই নিয়ামতের হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন আল্লামা মামুনুল হক শেখ দামাত বরকতুন আলিয়ার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন বলেন আমিন তিনি আমাদের তরুণ তরুণ যুবকদের জন্য একেবারে একেবারে টর্চ লাইটের মতন ফোকাস ম্যান ঠিক কি না বলেন শেখুল হাদিস সকলের কাছে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিল আমার স্নেহের ছোট ভাই আমার স্নেহের এই হৃদয়ের আত্মীয় একান্ত আত্মীয় বড় মামুনুল হক আল্লাহ তার কণ্ঠের আরো বলিষ্ঠতা দান করুন দারাজ দিলে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে উনি যেন আপসহীন লড়াকু সৈনিকের মতো কথা বলতে পারেন এবং আমৃত্যু যেন মরহুমের মতো এই বাংলাদেশের সকলের মাথার তাজ সকলের মাথার অত্যন্ত শ্রদ্ধাভাজন তাজ নয়নের মণি মরহুম শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহের যত যোগ্যতা আল্লাহ তাআলা সবটুকু তার মধ্যে দান করুন জমানা ওয়ার হিসেবে আল্লাহ কবুল করুন আল্লাহ পাক তার ভেতরে তার অন্তরে তার হৃদয়ে তার জবানে যে ঈমান দীপ্ত দিয়েছেন তার সবিষ্ঠ কণ্ঠে এবং বলিষ্ঠ ভাষায় লাখো কোটি মরে যাওয়া ঈমান তাজা হয় কথাটা ঠিক কিনা মরে যাওয়া ঈমান তাজা হয় ইমানের বিস্ফোরণ প্রত্যেকটি অন্তরে আছে যার কথা শুনলে ইমানের বিস্ফোরণ জেগে ওঠে তিনি আমাদের গর্ব আমাদের নয়নমণি কে তাকে কোন চোখে দেখেন সেটা আমরা বলতে চাই না কিন্তু আমাদের কথা মনে রাখেন এখানে লক্ষ লক্ষ আমের উলামা দুবা আছে তার পেছনে এবং সাথে সাথে বাংলাদেশের কোটি কোটি তাওহিদি জনতার হৃদয়ের ভালোবাসা দুয়া আছে আপনাদেরকে অবাক করা মেসেজ দিই যেই মামুনুল হক সাহেব সারা বাংলাদেশে আসতে দেয় না এত বাধা সেই মামুনুল হক সাহেব এক বিয়ের মধ্যে গেছে বিশাল বড় এক ধনাঢ্যবান ব্যক্তির মেয়ের বিয়া ওই বিয়ের মধ্যে গেছে ঢাকা শহরে তো কমিউনিটি সেন্টারে বিয়া হয় তো কমিউনিটি সেন্টারে নিয়ে গেছে সকল এসপিদের কি বলে ঊর্ধ্বতন পুলিশদের যারা রিটায়ার্ড পারসন ওনারা আসছে বিয়েতে উকিলদের রিটায়ার্ড পারসনরা আসছে ডক্টরদের রিসেস রিটায়ার্ড পারসনরা আসছে মানে সব বড় বড় মানুষ তো দেখা গেল মামুনুল হক সাহেব হুজুর যখন ঢুকছে কমিউনিটি সেন্টার সকল রিটায়ার্ড পারসনরা ডিসি এসপি বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে একটু মুসাফা করার জন্য চিন্তা করছেন ভালোবাসা আল্লাহ কোথায় নিয়ে উড়াইছে আপনারা বাধা দেন আর এই
ওদিকে মিজানুর রহমান আজারি সাহেব চ্যানেল খোলার আগেই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আপনারা বাধা দিয়ে বিদেশে পাঠায় দেন কোটি কোটি ভক্ত হয়ে যায় এক একজন আমাদের আলেমের ঠিক কি ঠিক না আল্লামা মামুনুল হকের হুংকার নবীর পরে নবী নয় সংসদে আইন চাই ঠিক কি না আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম যাদের হুংকারে গোটা দেশের বেঈমানদের ঘুম নষ্ট হয়ে আছে ঠিক